পুলিশের বহর চলে আসতে পারে, কিন্তু অহংকারী হওয়ার কারণে সে ব্যক্তি জান্নাতি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। আজকে আপনি দেখেন দলীয় নেতাকর্মীদের পারস্পরিক দ্বন্দ্বের কারণ কি? অহংকার। দল বিরোধী দলের সাথে দ্বন্দ্বের কারণ কি? অহংকার। তো মনের এক নম্বর রোগ হলো অহংকার। আল্লাহর কসম, কোন মানুষের সাথে অহংকার যায় না ভাইয়া, মানুষের সাথে অহংকার যায় না। মানুষ হলো দুর্বল, মানুষ হলো অসহায়, মানুষ হলো অসহায়, মানুষ হলো দুর্বল। আপনি দেখেন চিড়িয়াখানায় বাঘকে আটকায় রাখছে খাঁচার ভিতরে, কেন? ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য। চিড়িয়াখানায় বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে খাঁচায় আবদ্ধ করে রাখছে, অথচ আমরা প্রতি রাত্রে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেরা খাঁচায় আবদ্ধ হই। তাহলে আমাদের সাথে কিসের অহংকার যায় ভাই? একটা মশার আক্রমণ থেকে বাঁচতে পারি না, নিজেরা খাঁচায় ঢুকি, একটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে খাঁচায় ঢুকাই। আপনি নিজের নিজের পিঠে হাত ঢুকে হাতটা পৌঁছান, পিঠের মাঝখানে হাত পৌঁছানো যায় না। দেখেন চারিদিক দিয়ে চেষ্টা করে দেখেন নিজের পিঠের মাঝখানে হাত পৌঁছাতে পারি না। যে লোকটার নিজের পিঠের মাঝখান চুলকালে আরেকজনের সহযোগিতা নেওয়া লাগে, সেই লোকটার সাথে অহংকার কিভাবে যায়? সেই লোকটার সাথে অহংকার কিভাবে যায়? হাজার হাজার মানুষের সামনে যদি কখনো বড় সমাবেশে উপস্থিত হই, ঠিক সেই মুহূর্তে যদি বাথরুমের হাজত হয়, পেশাবের হাজত হয়, পায়খানার হাজত হয়, খোদার কসম তখন বের হতে পারে না, পিছিয়ে যেতে পারে না, কাপড় উল্টাতে পারে না, নিজের টয়লেট যে নিয়ন্ত্রণ করতে পারে না, তার কিসের অহংকার ভেয়া? তার সাথে অহংকার যায় না। এজন্য এক নম্বর মনের রোগ হলো অহংকার। আমি অহংকার নিয়ে বিস্তারিত বলতে চাই না, ইঙ্গিত দিতে চাই মুসলমান জীবনে অহংকার করব না, অহংকার করব না, অহংকার করব না। অহংকার মানুষকে সন্ত্রাসী বানায়, অহংকার মানুষকে জালিম বানায়, অহংকার মানুষকে ক্ষত বিক্ষত করে, অহংকার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে। মনের এক নম্বর রোগ অহংকার। মনের দুই নম্বর রোগ, মনের দুই নম্বর রোগ হলো হিংসা। বলেন মনের দুই নম্বর রোগ কি? হিংসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নিশ্চয় হিংসা মানুষের জীবনের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়। আপনি হিসাব মিলান, আমাদের মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না নাই? বলেন আছে না নাই? আমি এই যুগের ডিজিটাল উদাহরণ এটা দিচ্ছি যে আমাদের মেমোরি কার্ডের মধ্যে অডিও, ভিডিও, পিকচার, অ্যাপস, বিভিন্ন প্রোগ্রাম ঢুকানো থাকে। যখন নাকি কখনো মেমোরি কার্ডে ভাইরাসে পাওয়া যায়, তখন ফরম্যাট দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, অল ডিলিট দিতে হয়, ফরম্যাট দিতে হয়, তা না হলে সেই মেমোরি কার্ড নতুন করে ব্যবহার করা যায় না। কি বোঝা গেল? একটা ভাইরাস আমার অডিওগুলো খেয়ে দিয়েছে, ভিডিওগুলো খেয়ে দিয়েছে, আমার পিকচারগুলো শেষ করে দিয়েছে, অ্যাপসগুলো শেষ করে দিয়েছে। ঠিক তেমনিভাবে যেই লোকের দিলের মধ্যে হিংসা ঢুকে যায়, তার নামাজ খেয়ে দেয়, রোজা খেয়ে দেয়, যাকাত খেয়ে দেয়, তাসবিহ তেলাওয়াত শেষ করে দেয়, সমস্ত আমলগুলোকে ধ্বংস করে, নিশ্চয় হিংসা মানুষের মেমোরি কার্ডের ভাইরাসের মতো, তার আমল নামার মহাভাইরাস। যেই ব্যক্তির আমল নামায়, যেই ব্যক্তির অন্তরে হিংসা ঢুকে যায়, ওই ব্যক্তির আমল নামার সব আমল নষ্ট হয়ে যায়। তিন নম্বর মনের রোগ হলো লোভ। লোভ, 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 লালসা। তিন নম্বর মনের রোগ কি? লালসা। বলেন না, লোভ, দুনিয়ার লোভ, টাকার লোভ, পদের লোভ, নারীর লোভ, যতগুলো লোভ আছে সবগুলো লোভের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত সন্ত্রাসীর মূল হলো এই লোভ, সমস্ত মারামারির মূল লোভ, সমস্ত রাজানির মূল লোভ, সমস্ত জঙ্গিবাদের মূল লোভ। লোভ যার ভিতরে যত বেশি, খোদার কসম, সে তত বড় সন্ত্রাসী। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নবীজি বলেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা সমস্ত সন্ত্রাসীর মূল, সমস্ত গুনাহের মূল। আমি চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশে বর্তমানে যে যত বড় ক্ষমতা লোভী সেই তত বড় সন্ত্রাসী, যে যত বড় ক্ষমতা লোভী সেই তত বড়
সন্ত্রাসী আপনি দেখেন এলাকায় গ্রামগঞ্জে ওই যে নির্বাচনের ভোট কেন্দ্রগুলো দখল করে কারা কারা সেখানে অন্যায় অবিচার করছে কারা মারামারি করছে কারা আজকে অতি অনিষ্ট তৈরি করছে একমন্ত মানুষগুলোকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হচ্ছে কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন লালসা 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 এই যে টকশুতে বৈসা একজন একজনরে ঝাড়ি মারে কারো হাত ভাঙিয়ে লেব কারো এই করে লেব কেউ 5 বছর তাহাজ্জুদ পড়ে ভাস্কর্যের দিকে উঠাইলে কিন্তু হাত ভাঙিয়ে গেলাম এই যে হুমকি ধমকি কি কারণ লালসা লোভ আর কিছু না এজন্য মুসলমান আপনি বলেন 20 বছর চাকরি করে যেই বেতন পেলেন সমস্ত বেতন ব্যাংকের অ্যাকাউন্টে জমা করলেন একদিন গিয়ে ব্যাংক থেকে 20 বছরের কামাই বের করার জন্য আপনি অ্যাকাউন্টে গেলেন যেয়ে দেখলেন কে জানি আপনার ব্যাংকের পিন কোডটাকে হ্যাক করে সবগুলো টাকা নিয়ে গেছে বলেন আপনার কেমন লাগবে 20 বছরের মেহনতের ফসল এক মিনিটের মধ্যে কেউ যদি চুরি করে নিয়ে যায় আপনার জীবনটা যেমন হবে আপনার মনটা যেমন হবে আপনার ব্যথাটা যেমন হবে খোদার কসম একটা লোভ মানুষকে এইভাবে সব শেষ করে দেয় এইভাবে মানুষকে অবিচারী অবিচারী বানিয়ে দেয় এজন্য আমি বলবো মুসলমান মনের এই রোগগুলোর চিকিৎসার দরকার আছে না নাই বলেন মনের এই রোগগুলোর চিকিৎসার দরকার আছে না নাই শরীরের রোগের চিকিৎসার জন্য এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কত শত হসপিটাল আছে কত হাজার ডিসপেন্সারি আছে ঢাকা শহরে হাজার হাজার হাসপাতাল তৈরি হয়েছে কেন শুধু শরীরের রোগের চিকিৎসা শরীরের রোগের চিকিৎসা শরীরের রোগের চিকিৎসা ওরে মুসলমান যেই রোগ যত ভয়ঙ্কর সেই রোগের চিকিৎসক হতে হয় তত পারদর্শী আমরা আজকে পেটের সমস্যার জন্য মুদি দোকান থেকে ওষুধ আনতে পারি কিন্তু হাঁটুর পানি বের করার জন্য যেই কোনো ডাক্তার করতে পারে না এজন্য বলছি শরীরের রোগের চিকিৎসক যেখানে সেখানে পাওয়া যায় মনের ভয়ঙ্কর রোগের চিকিৎসক পারদর্শী হতে হয় খোদার কসম আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী সাহেব এবং মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাহেব আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব এই জাতীয় বিজ্ঞ ওলামায়ে কেরাম হলেন মানুষের মনের রোগের চিকিৎসক আপনারা নামাজের আগে মুস্তাকুন নবী সাহেবের বয়ান শুনেন নাই কি পরিমাণ চিকিৎসাটা দিয়ে গেছে আরে ভাইয়া মনের কি পরিমাণ চিকিৎসাটা তিনি দিয়ে গেছেন ইনারা হলেন মানুষের মনের রোগের চিকিৎসক এজন্যই আমাদের ইসলাহি মাহফিলের দরকার মনের রোগের চিকিৎসার প্রয়োজন আছে আমরা এজন্য এবছর ইসলাহি মাহফিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত কয়েকটা কথা আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর এসেছেন তিনি আলোচনা করবেন আমরা সবাই ধৈর্যের সাথে বসবো আর আমাদের আল মারকাজুল হানাফি বাংলাদেশ প্রতিষ্ঠানটা আমরা এখনো ভাড়ার উপরে আছি আমরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য স্বতন্ত্র একটা জায়গার ব্যবস্থা করে দেন আর আমরা নুরানি হেফজ বিভাগ এবং কিতাব বিভাগের কার্যক্রম রমজান থেকে চালু করছি আমরা অনুরোধ করব আমাদের কার্যক্রম দেখবেন আসবেন এবং আমাদেরকে সুন্দর কিছু পরামর্শ দিবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মেহনতকে কবুল করুন